প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজস্ব অর্থে লেনদেনের বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ন্যাশনাল কার্ড স্কিম টাকা পেয়ে উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অন্যতম পদক্ষেপ টাকা পে উদ্যোগ। বাংলাদেশের ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই কার্ড ভিসা কার্ড, মাস্টার কার্ড ও অ্যামেক্স এর মতো আন্তর্জাতিক কার্ড সেবার একটি স্থানীয় বিকল্প। বিদেশি কার্ডের উপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের উদ্দেশ্যে এই টাকা পে কার্ড চালু করা হলো। প্রাথমিকভাবে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক টাকা পে কার্ড সেবা চালু করেছে। একটা স্বাধীন সার্বভৌম ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারছি, আমাদের একটু পরনির্ভরশীলতা কমে যাবে। কারণ আমরা যে সমস্ত কার্ড এখন ব্যবহার করি, এগুলি তো বিদেশি সংস্থার সঙ্গে সম্পর্কিত থাকে এবং সেখানে আমাদের বৈদেশিক মুদ্রাও পে করতে হয়। এখন আর সেটা পে করা লাগবে না, আমাদের বিদেশি নির্ভরতাও হ্রাস পাবে, নিজস্ব নেটওয়ার্কও আমরা ব্যবহার করব যাতে আমাদের তথ্য কেউ না নিতে পারে এবং প্রতিটি জনের তথ্য যেন সুরক্ষিত থাকে, সেই ব্যবস্থাটাও দেওয়া হবে।